নিয়েছি এখানে ফুলকপি ছোট ছোট পিস করে নিয়েছি বেগুনি কালারের, 4টা এলাচ থেতো করা, 5টা লং, 2টো দারচিনির টুকরো, 2 চামচ কিশমিশ, 1টা কাঁচা লঙ্কা কুচি করা, 1 চামচ চিনি, 1 চামচ ঘি। এখানে নিয়েছি সামান্য ভাত, নিয়ে চিংড়ি মাছ, এই মাছের খোসা আর মাথা বাদ দিয়ে দিয়েছি। গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ রিফাইন অয়েল। এবার এই মাছের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। এগুলোকে ভেজে নিচ্ছি। বেশি তেলও লাগবে না, হালকা তেলে এটাকে ভেজে নিচ্ছি। ইচ্ছা হলে আপনারা সরষের তেল দিতে পারেন, এখানে আমি রিফাইন তেল দিয়েছি। এবার এগুলোকে তুলে দিচ্ছি মাছগুলোকে। दे देना 1 चामच रिफाइन तेल, घी। एबार एर मध्य फुलकपी और किशमिश दारचिनी लवंग एलाच सबगुलो दिए दिलाम। जेहेतु फ्राइड राइस करছি তাই জন্য বেশি ভাজবো না, আর সবজিগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, পছন্দ মতো। ফুলকপিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই জন্য দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটাকে কিন্তু বেশি দিবেন না, আমি মিডিয়াম এটাই ভাজছি। গুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। অনেক সময় ভাত বেঁচে যায়, এই ভাতগুলো না ফেলে এই ফ্রাইড রাইস বানানো যাবে, খুব সহজ, সময় বেশি লাগবে না। অনেক সময় তো বাড়িতে মাছ বেঁচে যায়। ঘি দিয়ে দিলাম। এবার যে মাছ ভেজেছিলাম এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা অনেক সময় অনেকেও মিষ্টিটা পছন্দ মতো খায়, যারা অনেকেও বেশিও মিষ্টি খায়, নিজে পছন্দ মতো দিয়ে দেবেন। আমি মিষ্টিটা খুব কমই খাই, বেশি খাই না, তাই জন্য এখানে 1 চামচ দিয়েছি। দিচ্ছি 1 চুটকি লবণ। এখানে কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এবার আমি প্লেটিং করব। চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস প্লেটিং করে দিলাম। এই ফ্রাইড রাইসটা এমনিও ভাল লাগবে, বা মাংস বা মাছের সঙ্গেও ভাল লাগবে।